চোরের মার বড় গলা একটা কথা আছে না, তো বেনাজির ক্ষেত্রে দেখছি তাই খাটে। মানে আপনি করছেন কি আর বলছেন কি? এখন জিরো টলারেন্স না খুব হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে, যে এই বেনাজিররা বেনাজির হয়ে গেলেন, এত বছরে এত কিছু করলেন, তার কোনো কিছুই সরকার জানতো না, এবং যাদের এগুলো জানার কথা দেখার কথা তারা এগুলো দেখে নাই জানে নাই, এটা যদি সত্য ধরে নেই তাহলে আগে তাদের বিচার হোক। সরকারের বক্তব্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কাজের সাথে মেলে না। সরকারের কর্মকাণ্ড বিভিন্ন বিভাগ বা ব্যক্তির বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য গোয়েন্দা তৎপরতার কথা এর মধ্যে ডক্টর সায়ন্ত বলেছেন, আমি এটা রিপিট করছি না। এবং আমাদের প্রচুর গোয়েন্দা বাহিনী সংস্থা আছে, সামরিক বেসামরিক, এবং প্রত্যেকটা বাহিনীর আবার আলাদা আলাদা করে আপনার গোয়েন্দা সংস্থা আছে। এমনকি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের ভেতরেও এক ধরনের আপনার মেকানিজম বা এক ধরনের ব্যবস্থা আছে এগুলো তদারকি করার। তার মানে হচ্ছে যে এই বেনজিররা বেনজির হয়ে গেলেন, এত বছরে এত কিছু করলেন, তার কোনো কিছুই সরকার জানতো না, এবং যাদের এগুলো জানার কথা দেখার কথা তারা এগুলো দেখে নাই জানে নাই, এটা যদি সত্য ধরে নেই তাহলে আগে তাদের বিচার হওয়া উচিত। তারা কেন তাদের দায়িত্বটা পালন করে না? তারা কেন এরকম ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হতে দিল? তারা কেন সরকারের ঘাড়ে এত বড় বদনামের বোঝা চাপালো? এটা আসলে অনেক লম্বা বিতর্ক। যেটা আপনি বলছিলেন জিরো টলারেন্স, এখন জিরো টলারেন্স না খুব হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে। মানে আপনি করছেন কি আর বলছেন কি? আপনি বলছেন যে জিরো টলারেন্স, দুর্নীতির উপরে কোনো টলারেট করবেন না। এই বেনজিরের বাইটও আছে, আমরা মাঝে মধ্যে নিউজের মধ্যে শুনি, বেনজির বলছিলেন যে জিরো টলারেন্স, মাটির নিচে থাকলে সেখান থেকে ধরে নিয়ে আসা হবে অপরাধীদের, দুর্নীতিবাজদের। তো সেই লোকটা নিজে কী করেছে? তার মানে চোরের মার বড় গলা একটা কথা আছে না, তো বেনজির ক্ষেত্রে দেখছি তাই খাটে। অন্য আরও অনেকের ক্ষেত্রে আচরণটা কী, বলেনটা কী, করেনটা কী আর বলেনটা কী, সেই পার্থক্যগুলো যদি ধরেন তাহলে কিছু কিছু বক্তব্যের এখন আর আক্ষরিক অর্থে আপনি নেওয়ার সুযোগ নাই। জিরো টলারেন্স, যদি জিরো টলারেন্সের ব্যাপার হতো তাহলে এত সব দুর্নীতি যেটুকু আমরা দেখলাম জানলাম আরও কি আছে আমরা জানি না, হয়তো আরও অনেক বেশি আছে, হয়তো আর নাই, এটাই হয়তো সব শেষ, জানি না আমরা না জানা পর্যন্ত। ফলে এরকম সব দুর্নীতি হতে পারা, করতে দেওয়া, করতে পারা, বা এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা কথা বলছি যাদের দুর্নীতি প্রকাশিত হয়েছে, এই লোকগুলো সরকারের কী ভূমিকায় ছিলেন, সরকার এই লোকগুলোকে কী অবস্থায় রেখেছিল, তাদের পারস্পরিক সম্পর্ক কী ছিল, বা একযোগে তারা কী কী কাজ করেছেন, কতটা ন্যায়সঙ্গত বা কতটা অন্যায় করেছেন, এরকম বহুবিধ আলোচনা আনা যেতে পারে। ফলে এটা না জানার বিষয় না। বিষয়টা হচ্ছে কি, আপনি যদি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করান তখন আমি এটা সুযোগ নেব, এই ফাঁকে আমিও দুটো খারাপ কাজ করে নেব। বিষয়টা সহজভাবে বলতে গেলে বিষয়টা এরকম দাঁড়ায়। তবে এই মানুষগুলো ধরা পড়ার পরে, ধরা পড়া বলতে এদের এই খবরগুলো কিন্তু গণমাধ্যম প্রকাশ করছে একের পরে, এবং সরকার এগুলো নিয়ে যা বলছে, হ্যাঁ সরকার বলতে পারে যে এগুলো তো প্রকাশ হতে দিচ্ছি, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, প্রকাশিত হতে দিচ্ছি এটু পর্যন্ত ঠিক আছে, এখন কেন দিচ্ছেন, কার কারটা দিচ্ছেন, কার কারটা দিচ্ছেন না, আগে কেন দেন নাই, সে প্রশ্ন আসতে পারে। কিন্তু কী ব্যবস্থা নিচ্ছেন যদি বলি, কোন ব্যবস্থাটা সরকার স্বপ্রণোদিত হয়ে নিয়েছে, ধরেন বেনজিরের ব্যাপারে তথ্য অনুসন্ধান, এটা করতে কত দিন লাগলো, এবং ব্যারিস্টার সুমনকে গিয়ে ওখানে রীতিমতো চাপাচাপি করতে হলো, আরও যাদের তথ্য বেরিয়েছে সবার ব্যাপারে কি তৎপরতা শুরু হয়েছে, এখনও কারো ব্যাপারে মামলা ধারে কাছেও নাই, মামলা হবে, তদন্ত হবে, দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারপর শাস্তি হবে, ততদিনের দুনিয়া পাল্টায় কোথায় যাবে আমরা জানি না, এবং এই লোকগুলো আবার হয়তো নির্দোষ প্রমাণিত হয়ে এসে অনেক বড় বড় দায়িত্ব পেতে পারেন, সেটাও আমরা অবিশ্বাস করি না। ফলে সরকারের বক্তব্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কাজের সাথে মেলে না। শেষ কথা বলি, এই বেনজির সহ অন্য যাদের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে তাদের ব্যাপারে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী যা বলেছেন তার অর্থ কিন্তু দাঁড়ায় যে তাদের পক্ষে নেওয়া, তাদের কর্মকাণ্ড অপকর্ম এগুলোকে একরকমের বৈধতা দেওয়ার চেষ্টা করা, সাফাই গাওয়া, লোকগুলোকে নির্দোষ প্রমাণ করা। হ্যাঁ, এখন যাদের কথা আমরা জানি এরা আইনের দৃষ্টিতে সবাই নির্দোষ, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলাই হয় নাই, তারা চার্জশিটেড হয় নাই, ট্রায়ালে কনভিক্টেড হয় নাই, ফলে আমি তাদেরকে নির্দোষ বলবো? তথ্য প্রমাণ যা বেরিয়েছে তাদেরকে কি নির্দোষ ভাবার কোনো কারণ আছে সাধারণ মানুষের পক্ষে? একদম স্পষ্ট।